অনলাইন থেকে একটু সস্তা দরে বই কেনার পরে ছোটখাটো একটা ইন্ট্রো দিয়েছিলাম কি বই কিনেছি, কোন ধরনের লেখা সেখানে আসতে পারে। এখন বইটা পড়া শেষ, ছোটখাটো একটা রিভিউ মতো তৈরি করব, যাদের বইটা পড়তে ইচ্ছা হবে পরবর্তীতে তাদের জন্য আগে থেকে বলে রাখছি আজকের ভিডিওতে শুধু সামারি বলবে। এর পরবর্তীতে দুইটা বা তিনটা করে এপিসোড আসবে বইয়ের উপরে যেখানে সম্পূর্ণ গল্পটা বলা থাকবে। সুতরাং যারা বই পড়তে চান তাদের জন্য আজকের ভিডিও, আর যারা পরবর্তীতে পুরো গল্পটা সম্পর্কে জানতে চান তাদের জন্য নেক্সট আরও অনেক ভিডিও আসছে। লেটস স্টার্ট। এনিওয়ে, সামারি শুরু করা যাক। সূর্যতমসী এই নামটা জীবনানন্দ দাশের একটা কবিতা থেকে নেওয়া। এখন এটার অর্থ যে কি এক্স্যাক্টলি সেটা আমি অনেকবার খোঁজাখুঁজি করেছি, বাট গুগল ট্রান্সলেট বলছে এটার অর্থ হচ্ছে সানফ্লাওয়ার। বাট এনিওয়ে, গুগল ট্রান্সলেটের আসলে অ্যাকিউরেসি কতটা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আর যদি কেউ মানে জানতে পারেন আমাদেরকে ঠিক জানাবেন। সূর্যতমসী বইয়ের গল্পটা টিপিক্যাল ডিটেকটিভ গল্প, যেরকম হয় একজন ডিটেকটিভ থাকেন তার একজন চেলা টাইপের থাকেন, এক্স্যাক্টলি অজিত বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের যেমন, তোপসে যেরকম ফেলুদার, এই ধরনের ক্যারেক্টার এখানেও ইন্ট্রোডিউস করা আছে। তবে আমার কাছে সবথেকে বেশি যেটা ক্যাচি লেগেছে, আমরা যারা সত্যজিৎ রায়ের খুব অন্ধভক্ত, আমরা এখন মিস করি যে ফেলুদা নতুন কোনো লেখা আসছে না, সত্যজিৎ রায়ের নতুন কোনো লেখা আসছে না, ওই ঘরনার একটা ফিল পেয়েছি। বইয়ের মধ্যে সাদা কালো ইলাস্ট্রেশন, সেই ধরনের বর্ণনা, কলকাতার অ্যাকচুয়াল রাস্তাঘাট কেমন ছিল, অথবা কিছু ঐতিহাসিক ঘটনা তুলে আনা হয়েছে যেগুলো কিন্তু আসলেই সত্যি। সুতরাং বইয়ের মজা আপনি রিয়েলি যেরকম পেতে চান এক্স্যাক্টলি সেরকমই পাবেন। এটাকে ক্ষেত্রবিশেষে মনে হবে জিনিসটা ফিকশনাল না, আসলে হয়তো কখনো ঘটেছিল, কেউ একজন তার আত্মজীবনীমূলক বইতে লিখে রেখেছে, সেরকম একটা ফিল লেগেছে বইটা। এই বইতে আছে প্রথমে খুন, সেখানে কিছু অদ্ভুত চৈনিক চিহ্ন রয়েছে, এটার মানে কী হতে পারে? খুবই বিভৎসভাবে মৃতদেহগুলোকে মিউটিলেটেড করা হয়েছে, কেন করা হয়েছে, কে খুন হয়েছে, অপচিকিৎসা, বিজ্ঞানের সাথে সেটার সংঘর্ষ, সেই সাথে কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে যেটা আসলে মাথায় বাজ পড়ার মতো অবস্থা। লেখক এখানে স্বয়ং শার্লক হোমসকেও নিয়ে এসেছেন। কেন, কোথায় এবং তার পরিচয় কী সেটার ক্লারিফিকেশান আমি দেব না, আপনারা যারা বই পড়তে ইচ্ছুক প্লিজ পড়ে দেখবেন, ইট রিয়েলি ইজ ইন্টারেস্টিং। সর্বশেষ যেটা বলতে চাই, সূর্যতমসের গল্প এখানেই শেষ হয়নি। এখানে এক্স্যাক্টলি ওরকম একটা ব্যাপার লেগেছে যে ইন্ডিয়ানা জোন্স বা লারা ক্রফটের মুভিতে যেরকম সবাই প্যান্ডোরার বক্স খোঁজে, খুঁজে সেটা নিয়ে প্রচুর মারামারি চলে, কিন্তু শেষ পর্যন্ত প্যান্ডোরা বক্সে কী আছে সেটাই দেখানো হয় না, ব্যাপারটা অনেকটা এরকমই। এখানে কী খুঁজছিল, কেন খুঁজছিল এবং সর্বশেষ কার হাতে গিয়ে সেটা পৌঁছালো সেটা এই বইতে শেষ করা হয়নি, সেটা পরবর্তী খণ্ডে হয়তো থাকবে। তবে বইটা সুপাঠ্য এবং যারা থ্রিলার প্রেমী তারা অবশ্যই ভালোবাসবেন এটাকে। তবে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। কমপ্লিকেটেড কীভাবে, এটা দুটো টাইমলাইনে জিনিসটাকে বর্ণনা করা আছে, যে প্রথম চ্যাপ্টারে সেই 1911 সাল অথবা 1892 সালের ঘটনা, পরবর্তী চ্যাপ্টারে দেখা গেছে 2018 সালের ঘটনাকে সেটার সাথে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি অ্যাটেন্টিভ ওয়েন ইউ রিড ইট, ইউ হ্যাভ টু রিমেম্বার আ লট অফ ক্যারেক্টার্স। বাট এখানে লেখকের সার্থকতা যে আপনি যতক্ষণ বইটা পড়বেন আপনাকে এতটাই মনোযোগ দিয়ে পড়তে হবে অথবা ব্যাক করতে হবে যে ওই চ্যাপ্টারে কী ছিল, এই চরিত্রের কথাটা কোত্থেকে এসেছিল, এখানে লেখকের সার্থকতা। এবং লেখক পুরোটা মনোযোগ ধরে রাখতে পেরেছেন। অ্যান্ড আই অ্যাম আ নিউ ফ্যান অফ কৌশিক মজুমদার অ্যান্ড আই এম লুকিং ফর মোর বুকস ফ্রম হিম। সো এই ছিল মোটামুটি সামারি। চেষ্টা করেছি যতটুকু কম স্পয়লার দিয়ে বই সম্পর্কে একটু আগ্রহী করে তোলা যায়। যারা ডিটেকটিভ বা থ্রিলার বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস হতে যাচ্ছে। আর যাদের কাছে বইটা নেই কিন্তু গল্পটা জানতে চান, আপনাদের জন্য আমরা পুরো গল্পই কয়েকটা এপিসোডে ভাগ করে নিয়ে আসবো। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যেন নতুন ভিডিও আসলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সেলভানিজম। বাই।